বিশ্বনবী বললেন এই কুমিল্লার মানুষ যদি তিনটি আমল করে তুতিমুত তাম মানুষকে যদি খাওয়াতে পারে ওয়ান্না ওয়াসাল্লি ওয়ান্না সুনিয়াম সবাই যখন ঘুমায় যায় কুমিল্লার মা বোনরা ঘুমান না আলেমরা মা ঘুমান না রাত জেগে নামাজ পড়ে আর বিশ্বনবী বললেন ওয়াফসুস সালাম বেশি বেশি সালাম দেয় এই তিনটি আমল যে ব্যক্তি করতে পারবে আল্লাহ পাক বলেন আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ পাক নিরাপদে জান্নাত দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ এর চেয়ে বড় মজা আর কিছুতে পাওয়া যায় আরো জোর বলেন পাওয়া যায় আল্লাহ নবী বললেন আশরাফু উম্মতি হামালাল কোরআন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে দামি মানুষ কোন সুবহানাল্লাহ আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে দামি এর মধ্যে এক নম্বর হলো হামালুল কোরআন আরে এই কোরআনটা বুকের মধ্যে বহন করে আসেন এই কোরআন দিয়ে কথা বলেছি এই কোরআন দিয়ে নামাজ পড়েছে কোরআন তেলাওয়াত করেছে সময় পেয়েছে কোরআন তেলাওয়াত করেছে এই বুকের ভিতরে কোরআনটাকে বহন করে আসে কারাগারে থাকলেও তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আর জোরে বলেন মর্যাদা দিয়েছে কে আল্লাহ নবী বলেন হামালুল কোরআন সারা কোরআনকে বহন করবে আর বিশ্ব নবী বললেন ওয়ান্নাস ইয়ানামু ওয়াসাল্লি ওয়ান্নাসু নিয়াম সবাই ঘুমায় যায় কিন্তু আল্লাহর প্রকৃত বান্দারা তখন ঘুমায় তারা জেগে জেগে তাহাজ্জুদ পড়ে কোন সুবহানাল্লাহ এই জন্য শীতের রাত ইবাদতের রাত রাতটা লম্বা ঠান্ডা ঠান্ডা শীত আল্লাহর কাছে কাঁদতে এর চেয়ে মধুর আর সময় হতে পারে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে একটা আগুনের মতো কি যেন দেখা যায় লাঠিটা ভর করে চলে গেলেন তুর পাহাড়ে যতই আগুনের কাছে যায় ততই আগুনটা যেন পিছায় কোন সুবহানাল্লাহ এবার জবাব এসে গেল মুসা এটা তো আগুন না এটা যেন নূর কোন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে এবার মুসা বলেন আল্লাহ তা আমার একটু তুমি দেখার তৌফিক দাও না আল্লাহ এত কথা বললাম কারণ আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন নবী মুসা কালিমুল্লাহ কোন সুবহানাল্লাহ অনেক কথা বলেছে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুসা তোমার হাতে কি মুসা আলাইহিস সালাম বললেই পারলেন এটা লাঠি বলে আল্লাহ হি আসা এটা লাঠি এটা দিয়ে আমি দুর্বল মানুষ এটা দিয়ে আমি হাত ভর করে যাই এটা লাঠি এটা দিয়ে আমি গাছের পাতা পোতা পাড়ি এটা দিয়ে আমি আমার সাহায্য নেই দেখেন বললো এটা কি বললেই হলো লাঠি কিন্তু আল্লাহর সাথে কত মহব্বত কত সুবহানাল্লাহ আল্লাহ পাক এবার বলেন মুসা এই মুসা আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ অনেক কথাই তো তোমার সাথে বলেছি গো মাবুদ এবার তোমার সাথে আমার একটু সাক্ষাতের ব্যবস্থা করে যাও তোমার আমি একটু দেখবো তুমি কেমন সুবহানাল্লাহ কর আল্লাহ পাক বলেন মুসারে লান তারানি ও মুসা আমার তো তুমি দেখতে পারবা না যখন আমি ওই মুসা আলাইহিস সালাম যেই জায়গায় গুহার ভিতরে ইবাদত করতেন ধ্যানে থাকতেন ওই গুহার ভিতরে আমিও ঢুকলাম ঠিক মসজিদ উপরে একটা মসজিদ মসজিদের নিচে বাম পাশ দিয়া ছোট্ট একটা গুহা গুহার ভিতরে যখন ঢুকলাম মুসা আলাইহিস সালামের কথা মনে পড়লো আরে এই সেই গুহা মুসা আলাইহিস সালাম যেইখানে ধ্যান করতেন আল্লাহর সাথে কথা বলতেন সুবহানাল্লাহ এবার মুসা আলাইহিস সালাম আলকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে দেখতে পারবে না কয় না মাবুদ তোমার আমি একটু দেখেই ছাড়বো তুমি কেমন আল্লাহ বলেন তোমার কি বিশ্বাস হয় না কলে হ্যাঁ হয় তবে মুতমাইন না তুমি কেমনে মৃত্যু দাও আমার একটু দেখাও আবার এই জায়গায় মনে আসছে তোমাকে আমি একটু দেখবো তুমি কেমন আল্লাহ পাক বলেন দেখতে পারবে না তারপরে মুসার আব্দার আল্লাহ পাক রাখলেন বলেন মুসারে আবার তুমি তুর পাহাড়ে যাও এবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের সামান্য একটা ফোঁটা যখন তুর পাহাড়ের দিকে মারলেন গোটা তুর পাহাড়ে যেন পুড়ে কয়লা হলো ছাই হয়ে যায় আল্লাহু আকবার দুনিয়ার কোন চক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় জোরে বলেন যায় হযরত মুসা বেহুশ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের তুর পাহাড়টা যেন পুরে কয়লা হয়ে গেল
আজকে যদি আপনি তুর পাড়ে যান ওই পুরো এলাকাটাই দেখবেন একেবারে কয়লার মতো কালো হয়ে আছে তুর পাহাড়টা এত লম্বা আরে আমরা যখন তুর পাহাড় উঠতে শুরু করলাম রাত 2টা থেকে ওঠা শুরু করলাম ফজরের নামাজ পড়লাম নামাজ শেষ করে আবার ওই জায়গায় নামাজ শেষ করে আবার নামাজ শুরু করলাম তার কারণ এত উঁচুতে ওই সূর্য যখন ওঠে ওর উপরে মানুষ থাকতে পারে না এত গরম সুবহানাল্লাহ তুর পাহাড় বেয়ে বেয়ে নামতেছি আর যেন মুসা আলাইহিস সালামের কথাই মনে পড়তেছে আহারে একজন নবী কত কষ্ট করেছেন দিনের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা মুসলমানরা আজকে কষ্ট করতেই চাই না হালুয়া রুটি নিয়ে ব্যস্ত সরকারি অনুদান নিয়ে ব্যস্ত সরকার কি দিবে আমাদের সেই জন্য আমরা এতিমের মতো তাকায় থাকি জোরে করে নাউজুবিল্লাহ রিজিকের মালিক কে জোরে বলো রিজিকের মালিক কে ওগো আমার বাবা জিরাম হযরত মূসা আলাইহিস সালামের হুশ আল্লাহ ফিরায় দিলেন নবী মূসা হুশ ফেরার পর দেখলেন চারিদিকে সব কালো হয়ে গেছে এবার মূসা বললেন আল্লাহ তোমাকে দুনিয়ায় দেখতে চাই না মালিক তবে আখেরাতে তোমাকে দেখার থেকে আমাকে মাহরুম করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাইতো বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا كم الله خير ما تقدر بول جاي جدي الله سبحانه شكت كرا عمل لك بدوي تزرعن كايتا এক নম্বর হলো যা খাবো যা পড়বো অভাব অনটনে যেভাবেই থাকি না কেন আল্লাহর উপর ভরসা করব আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে আল্লাহ ছাড়া কারো কাছে শির করা যাবে কিন্তু সমাজে শির কাছে নাই ও মুসলমান সমাজে শির কাছে নাই আশেপাশে মাজার আছে না নাই কয় হুজুর মাজার ব্যবসা যেন গরম ব্যবসা কথা কন ঠিক কিনা মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না আরে স্বামীর সাথে মহব্বত নাই শাশুড়িকে বসে আনতে পারে নাই মাশাআল্লাহ মাজারে চলে যায় মানত করে তাবিজ কবজ দিয়ে পুরো গোটা শরীরটাকে ভরায় ফেলে এরকম মহিলা বুঝি কুমিল্লায় নাই নাকি কথা কোন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হয় এক নম্বর হলো আল্লাহর সাথে শির করা যাবে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যদি তোমাকে মেরে টুকরো টুকরো করা হয় যদি তোমাকে জবাই করা হয় তোমার গোস্তগুলো যদি আলাদা করা হয় তবে শিরক করা যাবে বিশ্বনবী বললেন সব গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু বান্দার শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না খবরদার আল্লাহ ছাড়া শির করা যাবে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে আল্লাহ ছাড়া কারো নামে সেজদা দেওয়া যাবে মাজারে পয়সা দান করা যাবে নাকি মাজারে পয়সা দেবে মনে করতে হবে হারাম হুকুম কার যদি বিপদ মুসিবত আসে তারুদ্দুল বালা ওয়াল মুসিবা সদকা দেন ছাগল জবাই করে ইতি মিস্ত্রিকে খাওয়াই দেন মসজিদ আছে মসজিদে দান করেন কবুল করবে কে এই জন্য হয় আমার জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাতের এক নম্বর কাজই হলো শির করা যাবে না এবার আল্লাহ পাক বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا দুই নম্বর হলাত এই যে মানুষগুলো আজকে বসে আছে উদ্দেশ্য একটাই খুশি করবে যারে তিনি হলেন কে আর যারা বলেন তিনি কে আল্লাহর খুশির জন্যই বসা খুশি করে দিবেন কে এই জন্য আল্লাহ বলেন ছোট্ট ছোট্ট আমল করবে যা পারবা আমল করবা কবুল করে দিবেন আল্লাহ আরে এই দুনিয়ার মাটি পচা হতে পারে গন্ধ হতে পারে কিন্তু জান্নাতের মাটি থাকবে এত সুগন্ধিময় যেন মেশক আম্বারের চাইতে অনেক সুগন্ধি কোন সুবহানাল্লাহ ওই জান্নাতের মাটি উপরে বিল্ডিং থাকবে না কোনো ঘর থাকবে না আপনি যেই ছোট ছোট আমলগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আমলের কারণে আমি জান্নাতে ঘর বানাইয়া দিব আল্লাহ নবী বলেন মান করা সূরাতুল ইখলাস কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে জোরে বলেন কয়বার আরো জোরে বলেন কয়বার
আল্লাহ নবী বলেন কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে আল্লাহ নবী বলেন শুধু তাই না কেউ যদি পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এই দোয়াটা যে ব্যক্তি পড়বে বিশ্ব নবী বললেন প্রত্যেকবারের উসিলায় জান্নাতে তার জন্য একটা দামি খেজুর গাছ আল্লাহ বানায়া দিবে এই জন্য ভাইরা আমার انما المؤمنون الذين اذا ذكر الله মুমিনের এক নাম্বার কাজ হলো যিকির আল্লাহ জিকির করবে শরণ করবে যাকে তিনি কে আল্লাহ কোরআন পড়বে তার কারণ কোরআনের মতো উত্তম জিকিরের কিতাব আর না যত পড়বে তত মজা কে দিবে আর হুজুর বলেন এত মজা কে দিবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সওয়াব কান সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন শুধু তাই না ফাকরাউল কোরআন কোরআন বেশি বেশি করে পড়ো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি কোরআন যে পড়বে মনোযোগ লাগায় কোরআন যে পড়বে বিশ্ব নবী বললেন ওই কোরআনটা কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন শুধু তাই না মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াত হলো শ্রবণ করবে কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের হাবিব বলেন ওই আয়াতটা আমার উম্মতের জন্য এত বেশি নূর হবে আলোকিত হবে ওই নূর দেখে দেখে আল্লাহ পাক তাদের পুল সিরাত পার করে দিবে কন্না সুবহানাল্লাহ সন্তান হয় না অনেক দিন হয়ে গেল বিয়ে সন্তান নাই কিতাবের মধ্যে এসেছে নবীরা সব সময় দোয়া করতেন আল্লাহ নবী দোয়া করেছেন একজন নবী দোয়া করলেন রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন হাদিসের মধ্যে আসছে কেউ যদি 30 দিন ধরে কেউ যদি দিন দৈনিক 40 বার এই আয়াতটা তেলাওয়াত করতে পারে দোয়া করতে পারে রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ তুমি আমাকে ওয়ারিস মুক্ত রেখো না আল্লাহ তুমি আমাকে এমন পিতা বানাও না আমাকে অন্তত জীবনে একবার হলো বাবা ডাক দেওয়ার বাবা শোনা সন্তান তুমি আমাকে দান করো বলি আমিন আর জোরে বলেন না আমিন রাসূল বললেন কোন মা কোন পিতা কোন স্বামী স্ত্রী যদি এই দোয়াটা 3 দিন 40 বার পড়ে আল্লাহ পাক তাকে নেক সন্তান দিবে জোরে বল সুবহানাল্লাহ সন্তান দেওয়ার মালিক কে সন্তান কেড়ে নেওয়ার মালিক কে সন্তান দিয়েও এই জমিনে সন্তানহীন করে দিতে পারেন কে ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ পাক যারে চান সন্তান দেন যারে চান ছেলে দেন যারে চান মেয়ে দেন যারে চান ছেলেও দেন মেয়েও দেন যারে চান না ছেলেও দেন না মেয়েও দেন না এরকম সন্তান দুনিয়া আছে না নাই এরকম বাবা জমিনে আছে না নাই কারণ যা হয় কার পক্ষ থেকে সরে বলেন কার এই জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা সব নবীরা দোয়া করতেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বুল আলামিন কবুল করেছেন বয়স তার 100 বছর কিতাবের মধ্যে এসেছে মা সারার বয়স হলো তখন 99 বছর আর একটা হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর মা সারার বয়স হচ্ছে 110 বছর আর একটা মুফাসসির লিখেছেন তার বয়স হলো 90 বছর আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 95 বছর এই বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ইসমাইলকে দিয়ে দিলেন কোন সুবহানাল্লাহ সন্তান দেওয়ার মালিক যারা বলেন সন্তান দেওয়ার মালিক কে এই সন্তান কেন লাগবে আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ায় বাগান যেমন সুন্দর সাজানো থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাল এবং সম্পদ সন্তান দিলাম দুনিয়ার সৌন্দর্য কোন সুবহানাল্লাহ এই সন্তান দুনিয়া আপনি যখন থাকবেন না রাসূল বললেন মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা
তিনটি আমল ছাড়া এর মধ্যে এক সদকায়ে জারিয়া আপনি মানুষের উপকার করছেন রাস্তাঘাট পুল ব্রিজ কালভার্ট লাগায় দিচ্ছেন একটা গাছ লাগায় দিলেন যতদিন পর্যন্ত ফল হবে ততদিন পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে কোন সুবহান কিন্তু মানুষ তো এত খারাপ খালি জমির কাটা কাটে গাছ গড় উঠবে গাছ কাটো ফসলে জমি নষ্ট করে দাও বাংলাদেশে আছে না নাই রাসূল বলেন বিনা কারণে একটা গাছের পাতাও ছিড়বা না কারণ এই জিকির এই গাছের পাতা জিকির করে কার যারা বলেন জিকির করে কার আল্লাহ পাক বলেন সূরা রহমানের মধ্যে এরা জিকির করে কার এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন এই জন্য আল্লাহ পাক নিয়ামত দিয়ে সুশোভিত করে গেছেন এই জন্য আল্লাহ বলেন মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল বন্ধ হয় না এক নম্বর সদকায়ে জারিয়া দুই নম্বর হলো আউওয়ালাদান সালিহিয়াত লাহু একটা নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন মসজিদে জায়গা দিলেন জমি দিলেন সওয়াব হলো মাদ্রাসার জন্য জমি দিলেন সওয়াব হয়ে গেল কিন্তু আপনি যদি একটা নেক সন্তান রেখে যেতে পারেন কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করে নেবে আল্লাহ নবী বললেন শুধু তাই না আও ইলমুন ইয়ানতাফাউ বিহি এমন এমন এলেন আপনি রেখে গেলেন সন্তানকে কোরআনের হাফেজ বানালেন বড় আলেম বানালেন মেয়েটাকে আলেমা বানালেন আপনি বই লিখে গেলেন কোরআন কিনে মসজিদে মসজিদে দান করে গেলেন আল্লাহ নবী বললেন এই মসজিদে মসজিদে যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত তোমার কবরে সওয়াব পৌঁছায় দিবেন কে এই জন্য ভাইরা আমার সদকায়ে জারিয়া করো নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো আর দুনিয়ায় থাকবে না চলে যাবে আল্লাহর ইবাদত করো শুকরিয়া আদায় করো আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিল্লাহ শাদীদ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব আর যদি নিয়ামতের অকৃতজ্ঞ করো আমি আল্লাহ আযাব দিব কেউ বাঁচাতে পারবে না ঠিক কি না আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে এই জন্য বলি মাগো আমার আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একটু জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ায় কেন আপনি আসলেন বাবাজি একটু খেয়াল করেন কি কারণে পাঠালো আর স্ত্রী যদি ব্যাগ নিয়ে বাজারে পাঠায় একটা উদ্দেশ্য থাকে স্কুলে গেলে একটা উদ্দেশ্য থাকে আপনি যেখানেই যান উদ্দেশ্য থাকে আল্লাহ পাক দুনিয়ায় কেন পাঠালেন আপনি বুঝলেন না দুনিয়ার খেলতা মশাই নিজেকে বিলায় দিলেন আল্লাহকে আপনি চিনতে পারলেন না দুনিয়াও শেষ হয়ে গেল আখেরাও শেষ করে দিলেন কে এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়া আমি পাঠালাম এই জন্য যাতে করে ভালো আমল করতে পারো সুবহানাল্লাহ আর আমল ছাড়া আল্লাহর কাছে কিছুই গ্রহণ করা হবে না আল্লাহ পাকের হাবিব বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহু আকবার আপনি কত কোটি টাকার মালিক বাংলাদেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানান কথা কন আছে না নাই জোরে বলেন আছে না নাই আট বছর পর্যন্ত ওয়াশার এমডি থাকে কতক্ষণ দাদা বাবুদের সাক্ষাৎ না থাকলে পারে জোরে বলেন পারে পারে না দুনিয়ায় পয়সা বানান কিন্তু আখেরাতে দুনিয়া একটা কোর্ট আছে গায়ে আপনার দুনিয়া একটা প্রতীক আছে অমুক দলের সে নেতা কিছু করলেই ওসি আসবে ডিসি আসবে সেনাবাহিনী আসবে আর্মি লোকেরা আসবে খালি সেলুট দেবে কিন্তু মরলে ফেরেশতারা আপনাকে বাটান দেবে কতক্ষণ আর জোরে কান ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন তোমার চেহারা ক্ষমতা সম্পদ দেখে তোমার বিচার হবে না তোমাকে বিচার করা হবে আমালিকুম তোমার আমল আর তোমার নিয়ত দেখে খুশি হয়ে যাবেন কে আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করো বলে আমি আর জোরে বলেন আমি বেশি বেশি আমল করার তৌফিক দাও বলে আমি ওগোমা তোমাকে বলি মা ছোট্ট ছোট্ট কিছু আমল করবা মা দুনিয়ায় থাকবে না চলে যাবে
মাগো আজকে তুমি চিন্তা করো সেই দিনের কথা মা সেদিনের কথা সবাই বাড়ির মধ্যে খুশি হয়ে গেছে নতুন বউ আসছে লাল কাপড় পরা রঙিন কাপড় পরে জামদানি পরে এসেছে মাগো কত বেনারসি শাড়ি পরে তোমাকে সবাই গ্রহণ করলো মা সামান্য কয়েকদিনের কথা আজ মাগো তোমার চুলগুলো পেকে গেল মাগো তোমার হাতগুলো শুকিয়ে গেল চেহারাগুলোর যৌবন যেন চলে গেল মা আজকে তোমার চেহারার দিকে তাকালে বড় অসহায়ের মতো লাগে সেই যৌবন আর নাই মাগো আর কয়েকদিন পর একটু করে চিন্তা করো বড়ই গাছের পাতাগুলো যেন তোমার দিকে তাকায় আছে মা মাগো তুমি তো প্রতিদিন মাগো চুলায় রান্না করো এই চুলার দিকে তুমি একটু তাকাও এই চুলাতেই তোমার গোসলের পানি গরম করা হবে গো মা মাগো তুমি যে রঙিন শাড়িটা পরে এসেছো মা ওই রঙিন শাড়িটা তোমার পরনে আর থাকবে না সাদা কাফন পরা দেওয়া হবে দুনিয়া থাকতে পারবে না দুনিয়া থেকে চলে যাবে বিশ্বনবী বললেন চারটি আমল করো মা ইজা সাল্লাতিল মাররাতু খামসা একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কারণ হলো মানুষের দুনিয়া যত আমল করবে সবচেয়ে বড় আমল হলো তার নামাজ সবচেয়ে বড় আমল কি সবাই বলেন সবচেয়ে বড় আমল কি নামাজ আছে যার ঈমান আছে তার নামাজ নাই ঈমান নাই কিচ্ছু নাই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করা হবে কতগুলো বাড়ি আছে গাড়ি আছে সন্তান আছে এই নাকি কিছু প্রশ্ন করা হবে না সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে কুমিল্লার ও বান্দা তুমি নামাজ পড়েছো কিনা নামাজ 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 ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিন্তু আজ সবচেয়ে উদাসীন নামাজ মসজিদে যায় ঠিকই নামাজ পড়েও ঠিকই কিন্তু তার নামাজ কবুল হয় না কারণ নামাজ যদি কবুল হতো আল্লাহ পাক বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়ে আমার অন্যায় করে নামাজ পড়ে পাপাচার করে নামাজ পড়ে জিনাও করে নামাজ পড়ে মিথ্যা কথাও বলে কত কারণ ঠিক আবার নামাজ পড়ে আবার সুদের ব্যবসা আছে এই গ্রামে বুঝি নাই নাকি সেই জন্য বলি মা এক নম্বর গুণ হলো মাগো তোমাকে আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তার কারণ জাহান্নামে যেতে হবে যেই কারণে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার পরিণত হলো ভয়াবহ জাহান্নাম আহারে জান্নাতীরা যখন জিজ্ঞেস করবে ও কুমিল্লার জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামে এসেছো কি কারণে তারা বলবে দুটি কারণ لم نكن من المصلين ولم نكن نطعم المسكين আমরা নামাজ ঠিকমতো পড়ি নাই নামাজ পড়তাম না শীতের রাত ঘুমায় থাকতাম এসাও নাই ফজর নাই দিনেও নামাজ পড়তাম বাইরে আমার নামাজ পড়বে নামাজ রসুল বলেন যার নামাজ আছে তার সব আছে এই নামাজ পড়ার কারণে আপনি অজু করেন না এই শীতের রাতে কত কষ্ট করে অজু করেন বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাতের বেলা অজু করলো অজু করে ঘুমায় গেল আল্লাহ নবী বলেন দুইজন ফেরেশতা এসে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আল্লাহ ওই অজুকারী নারী পুরুষকে আল্লাহ তুমি মাফ করে দাও বিশ্বনবী বললেন শুধু তাই না অজু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই অজুর মধ্যে এমন কিছু নূর ঢুকায় দিবেন আপনি মুখ ধুইলেন এই মুখটা যেন নূরে চকমক করতে থাকবে কোন সুবহানাল্লাহ হাত ধোয়ার কারণে নূরে চকমক করতে থাকবে আরে পা গুলো চকমক করবে আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন এত লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে ওই কুমিল্লার উম্মতগুলো আপনি কেমনে চিনবেন গো নবী নবী আপনি কেমনে বুঝবেন এরা কুমিল্লার মুসলমান আল্লাহ নবী বলেন আয়েশা অনেকগুলো ঘোড়ার মধ্যে যদি হুররুল মুআজ্জালিন সাদা কপালওয়ালা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ঘোড়ার মালিক কি সাদাওয়ালা ঘোড়াগুলোকে বেছে বের করতে পারবে কিনা অবশ্যই পারবে আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা অজু করবে অজুর মধ্যে থাকবে
তাদের নূরে এমন ভাবে চমকাতে থাকবে আমি দেখেই বুঝবো এটা আমার কুমিল্লার উম্মত কান সুবহানাল্লাহ এইজন্য বাবা জিনা আমার দুনিয়ায় থাকবো না দুনিয়া থেকে চলে যাব কবরের মধ্যে যেদিন প্রথম রাতটা থাকবেন কেমনে থাকবেন চিন্তা করেন আল্লাহ নবী বললেন কেমনে প্রথম রাত কাটাবা কবরের আযাব যদি মাফ পেতে চাও মাগো পবিত্র থাকো মাফ করে দিবেন কে এইজন্য বলি এক নম্বরে নামাজ পড়তে হবে বিশ্বনবী বললেন কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর দৈনিক পাঁচবার যদি গোসল করে ওই মানুষটির গায়ে কি কোনো ময়লা থাকে সাহাবীরা বলেন ময়লা থাকে না বিশ্বনবী বললেন আমার উম্মতের মধ্যে যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কোনো পাপ রাখবে না মাফ করবে কে জোরে বলেন মাফ করবে কে এই জন্য ভাইরা আমার নামাজ পড়তে হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে আর জোরে বলেন যাবে জুমার দিন মসজিদে আসবেন নামাজ পড়বেন খুতবা শুনবেন সওয়াব দিবেন কে আল্লাহ নবী বলেন কেউ যদি জুমার দিনে মসজিদে আসে বিশ্ব নবী বললেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা মসজিদে আসবে জুমার খুতবা শোনার জন্য আল্লাহ নবী বললেন সহি হাদিস আহারে ঘর থেকে অজু করে বের হবে প্রত্যেক কদমে কদমে এক বছরের রোজার সওয়াব উম্মতের আমল নামায় দিয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেন শুধু তাই না আদরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা একটা বছর যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে ওই নামাজের যে সওয়াব হয় মসজিদে জুমার দিন আসবে খুতবা শুনবে নামাজ পড়বে আল্লাহ নবী বলেন এক বছর তাহাজ্জুদের নামাজের পড়লে যে সওয়াব হয় আমার উম্মতের প্রতি কদমে কদমে আল্লাহ এক বছর তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয় খুশি না বেজার আর ওরা বলেন খুশি না বেজার আল্লাহ পাকের হাবিব বলেন জুমার দিন মসজিদে যাবা জুমার দিনে এমন একটা সময় আছে দোয়া কবুল হয়ে যাবে তখন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই জুমার নামাজকে এত বেশি মহব্বত করলেন এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই দিয়ে দিলেন সূরাতুল জুমআহ কান সুবহানাল্লাহ নামাজ মুসলমানদের নামাজ ছাড়া আর কোন সম্পদ জোরে বলেন আর কোন সম্পদ নামাজই তার শ্রেষ্ঠ সম্পদ কান সুবহানাল্লাহ ভাইরা আমার নামাজ পড়বেন যতবার নামাজ পড়বেন সময় পেয়েছেন একটু নামাজ পড়ে নেন খুশি হয়ে যাবেন কে গল্প না দিয়ে রাস্তায় দোকানে কথাবার্তা না বলে সময় আছে মসজিদে ঢুকে যান দুই রেখাত নামাজ পড়েন কে খুশি হবে রসুল বললেন দুই রেখাত নামাজ পড়লো কিচ্ছু করলো না অজু করে মসজিদে বসে থাকলো নামাজ পড়লে যদি সব হয় আল্লাহ সেই সব দিয়ে দিবেন তো সুবহান সেই জন্য জান্নাতে যেতে হলে এক নম্বর হলো ইদা সাল্লাতিল মাররাতু খামসান একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত সাহারাহা রমজান মাসের রোজা রাখবে তার কারণ বিশ্বনবী বললেন কদরের রাতে নামাজ পড়ার না পড়ো লাইলাতুল বরাতের নামে নামাজ পড়ার না পড়ো এমনি সময় রোজা রাখো আর না রাখো কিন্তু রমজানের রোজা ছাড়া যাবে কিন্তু মহিলারা রমজানের মাসে রোজা রাখে ঠিকই কিন্তু ইবাদত করে না আবার এমন অলস থাকে ইফতার ঠিক মতো করে না এইরকম মায়ের আসারা নাই আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা রমজানের রোজা রাখবা ২০ বছর আগে চলে যান আহারে কত খেদমত করো মায়েরা স্বামীদের মনে করতো আহারে আমার স্বামী আমার জান্নাতে যাওয়ার চাবি কেটে কল সুবহানাল্লাহ স্বামী যে কি জিনিস যেই মহিলার স্বামী নাই সে বোঝে কি জিনিস আহা স্বামী বড় মহব্বতের স্বামী ছাড়া একজন মহিলা অচল রাতের বেলা ঘুমায় পাশে স্বামী নাই এর চেয়ে বড় আর কষ্ট কিছু হতে পারে স্ত্রী মরে গিয়েছে স্বামীর বয়স ৬০ বছর স্ত্রী কি জিনিস স্বামীও বোঝে তখন আহা বিধবা মা স্বামী নাই বাবা নাই মায়ের কষ্ট ছেলেরা বোঝে না বাবার কষ্ট ছেলেরা বোঝে না স্বামী আর স্ত্রী এই নিয়ামত কার যারা বলেন নিয়ামত কার এই জন্য বলি মাগো স্বামী যদি বেঁচে থাকে খেদমত করবা মা
তার কারণ বিশ্বনবী বললেন যদি কোনো মানুষকে সেজদার বিধান থাকতো দুনিয়ার সব নারীদেরকে বলতাম স্বামীদের সেজদা দিবা তার কারণ হলো এই স্বামী তোমার খাওয়া দাওয়া পড়া নিরাপত্তা যা কিছু দরকার হয় স্বামীর জীবন দিয়ে দিবে তবু তোমার জন্য আয়োজন করে ফেলে কান সুবহানাল্লাহ সব দেয় স্বামী কিন্তু তারপরও স্বামীর শুকরিয়া আদায় করে এরকম মহিলা আছে না নাই ভরি ভরি ঘরে ঘরে আছে আহা কোনো কিছু একটু কম হয়ে যায় চোখটা উল্টায় ফেলে এমন এমন কথা বলে স্বামীর অন্তরটা মনে হয় তলোয়ারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় রক্তাক্ত হয়ে যায় আল্লাহর ফেরেশতারা তখন লানত দিতে থাকে এই জন্য বলি মানব স্বামীর খেদমত করবে শুধুমাত্র ছোট্ট একটা ঘটনা বলে যাই আমি যখন আল্লাহ নবীর উপরে কিতাব নাজিল হলো আরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হেরা গুহার ভিতরে আল্লাহ নবী ধ্যান করছেন আল্লাহ নবী নামাজ পড়তেছেন আল্লাহকে ডাকতেছেন তাসবিহ তাহলিল পড়েন জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন বিশ্ব নবীকে বললেন এবার বললেন জিব্রাইলকে বললেন ও জিব্রাইল একটু বাইরে তাকাও এবার জিব্রাইল যখন বাইরে তাকালেন জিব্রাইল আলাইহিস সালাম লক্ষ্য করলেন একজন মহিলা একটা বাটি হাতে নিয়ে নিয়ে ওই কি বিশাল উঁচু আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আল্লাহ নবীর ওই হেরা গুহার দিকে আসতেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ একটু তাকান অনজুর ইয়া রাসূলুল্লাহ নবীকে আপনি একটু ওই যে মহিলা আসতেছে একজন পবিত্র দিনদার মহিলা একটু তার দিকে তাকান আল্লাহ নবী তার দিকে যখন তাকালেন বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই যে আসতেছে খাদিজা এই খাদিজার মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন বলেন সুবহানাল্লাহ স্বামীর খেদমত করার কারণে জান্নাতে আল্লাহ পাক ঘর বানিয়ে দিলেন শুধু তাই না নবী আপনি তো একটু দেখায় দেখেন তার হাতের মধ্যে একটা বাটি ওই বাটির মধ্যে ফিহা উনাসু মুআদাসুন তার মধ্যে কিছু রুটি আর কিছু ডাল আছে নবী গো স্বামীরা তো খেদমত করে স্বামীরা তো ভালোবাসা ওই বৃদ্ধা মহিলা এই পাহাড়ি আঁকা বাঁকা পথে হেরা গুহায় ঢুকবে আপনার খেদমত করবে সুবহানাল্লাহ নবী গো ওই খাদিজা যখন আপনার কাছে আসবেন বলবেন আমি জিব্রাইল তাকে সালাম দিয়েছি গো সুবহানাল্লাহ ও গো নবী আপনি যখন খাদিজা আপনার কাছে আসবে আল্লাহ পাক খাদিজার জন্য এত খুশি হয়ে গেছে খাদিজার খেদমতে এত বেশি আল্লাহ খুশি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে খাদিজা যখন আসলেন রাসূল বললেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে ফেরেশতা তোমাকে সালাম দিয়েছে খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সালাম দিলে কেমনে আমি জবাব দিব আপনি আমার পক্ষে থেকে সালামের জবাব দিয়ে দেন এই সেই খাদিজা যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা ইসলাম কবুল করলেন আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আমার সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আপনি আমার স্বামী হয়েছেন এর চেয়ে বড় নেয়ামত কিছু নাই এই সেই খাদিজা রাহমাতুল্লিল আলামিন সবচেয়ে কি যাতে বেশি ভালোবাসতেন ও গো বাবা যে আপনাকে বলি স্ত্রীকে ভালোবাসবেন আল্লাহ নবী খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন বিয়ে করেন নাই এমনকি যতগুলো সন্তান দুনিয়া এসেছে একটা বাদে সব সন্তানগুলো আল্লাহ খাদিজাকে দিলেন গন সুবহানাল্লাহ এই সেই খাদিজা আল্লাহ নবীর এত সেবা করতেন এত মহব্বত করতেন মা গো তোমাকেই বলি আজ শীতের রাত একটু তাকায় দেখো ফজর আজান হবে তার আগে একটু উঠো উঠে একটু গরম পানি করে স্বামীকে একটু জাগা বলে আব্দুল্লার বাপ তুমি একটু ওঠো ও গো আহমদের বাপ একটু ওঠো অজুর পানি নিয়ে এসেছি গরম করে একটু অজু কর অজু করার পর যখন স্বামী নামাজ পড়বে যখন হাত দুটায় তুলবে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন নামাজ পড়ে স্বামী যখন দোয়া করে
আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জন্য স্বামীর দোয়া কবুল করে না আল্লাহর নবীকে হযরতে খাদিজা এত বেশি ভালোবাসতেন মাঝে মধ্যে আল্লাহর নবীকে গোসল করায় দিতেন একদিন হঠাৎ করে আল্লাহর নবীকে গোসল করাতে যাচ্ছেন একটা ছোট্ট একটা খাটিয়ার উপরে একটা টুলের উপরে বসায়া দিলেন আল্লাহর নবীকে এরপরে তার গায়ের উপরে আস্তে করে পানি ঢালতেছেন আল্লাহর নবী খেয়াল করে দেখেন পানি ঠিকই গড়ায় যাচ্ছে কিন্তু তার সাথে যেন রক্ত গড়ায় যায় এবার খাদিজাকে বললেন খাদিজা কি ব্যাপার পানি পড়তেছে ঠিকই আবার রক্ত বের হয় কারণটা কি কিছুই বললাম না খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার স্বামী দুনিয়ার কিছু আপনার কাছে লুকাই নাই ওগো আল্লাহর নবী আপনি যখন ওই টুলটার উপরে বসেছেন টুলের উপরে বসার সময় আমার অসতর্কতাবশত আমার পায়ের আঙ্গুলটা টুলের ভিতরে ঢুকে গিয়েছিল যখনই টুলের উপরে বসেছি আর আপনি যখন ওই টুলের উপরে বসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বসার সঙ্গে সঙ্গে আমার নরম আঙ্গুলটা ফেটে গিয়া রক্ত বের হলো ওই পানি ঢালতেছিলাম যেন রক্তগুলো ওই পানির সাথে মিশে মিশে বের হয়ে যায় আল্লাহর নবী ছড়ায় বললেন আর খাদিজাকে বললেন ও খাদিজা তুমি আগে বলো না হে কেন বিশ্ব নবীকে খাদিজা যখন প্রশ্ন করলেন আল্লাহর নবী খাদিজাকে প্রশ্ন করলেন খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার স্বামী আপনাকে অনেক বড় নিয়ামত আমি মনে করি ওগো আল্লাহর নবী ওগো আমার স্বামী আপনি আরাম পাচ্ছিলেন গোসল করতেছেন আমি যদি আপনাকে উঠতে বসি তাহলে আপনার একটু কষ্ট হবে আর আল্লাহ পাক বেজার হয়ে যাবে নবী গো আপনাকে খুশি করার জন্য আমার শুধু আঙ্গুলটা নয় আমার শুধু শরীরটা নয় আমার কলিজাও যদি ফেটে যায় তবু আমি কখনো আপনার আরাম থেকে বিশ্রুতি দিতে পারি না গো সুবহানাল্লাহ আমি আপনার আরামকে বিনষ্ট করতে পারি না আমার জীবন দিয়ে দেব তবু আপনার কষ্ট আমি সহ্য করব না গো সুবহান আর জোরে কান্না সুবহানাল্লাহ এইরকম স্ত্রী এই সমাজে পাওয়া যায় আহারে কত কষ্ট দেয় স্বামীকে মুখ দিয়ে কথা দিয়ে হাত দিয়ে পা দিয়ে এখন অধিকাংশ পরিবারে স্বামী আর স্ত্রী ঝগড়া হয় মারামারি পর্যন্ত হয় আহা আল্লাহ তুমি হেদায়েত দাও বলে আমি আর জোরে বলেন না আমি পুরুষ আপনাকেও বলছি শুধু আপনি সেবা নিতেই জানবেন না সেবা করতেও শেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তার জামাই হচ্ছে ওসমান অহুদের বদরের যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ আমি কি যুদ্ধে যাব আমার স্ত্রী তো অসুস্থ আল্লাহ নবী বলেন ওসমান তুমি যদি তোমার স্ত্রীর সেবা করো তুমি যদি তোমার স্ত্রীকে মহব্বত করো তুমি অহুদের বদরের যুদ্ধে না গিয়েও স্ত্রী সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শহীদের মর্যাদা দিয়ে দিবে অথচ আজকে আমরা স্ত্রীদেরকে মনে করি গোলাম দাসী না সে হলো আপনার জান্নাতের সঙ্গী কোন সুবহান আর জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ তুমি জান্নাতের সঙ্গীকে কেমন বানায় দাও বলি আমি আর একটু জোরে বলেন আমি এবার বিশ্বনবী বললেন মাগত চারটি আমল করবা এক নম্বর হলো নামাজ ঠিক মতো পড়বা দুই নম্বর রমজান রোজা তিন নম্বরে স্বামীর খেদমত মহব্বত দিয়ে করবা অন্তরের সাথে করবা আশেপাশে সবাই যেন দেখে বলে আহারে অমুক ভাবি তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে কোন সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেন ওয়াহাবাজাত ফারা জাহান মাগো তোমা কি বলি মা একটু বিশ বছর আগের দিকে তাকায় দেখো রাস্তা দিয়া যখন কোন পুরুষ হেঁটে যেত কোন মহিলা যদি কোন পুরুষকে দেখতো অন্তত তিন মাইল দূরে চলে যেত রাস্তা ছেড়ে যেত রাস্তা ছেড়ে দেওয়ার পর যদি কোনো গাছ থাকতো গাছের পাশে পলায় যেত জোরে কোন ঠিক কিনা আর আজ কুমিল্লার মেয়েদের অবস্থা হয়েছে যা আছে খুলতেই থাকবো আমার দেশ আমার শরীর আমি খুলবো তাতে তোর কি কত কাল ঠিক কি আর জোরে কোন ঠিক কিনা মহিলা মেয়েটি স্বাধীন হতে হতে এমন হয়েছে তার সতীত্ব পর্যন্ত রক্ষা করতে পারে না কত কাল আর জোরে কোন ঠিক কিনা জান্নাতে যাওয়া লাগবে না জান্নাতে যাওয়া লাগবে না প্রেমটা হারাম আগের যুগে প্রেম ছিল একটু দূর থেকে দেখা একটু চোখের দিকে তাকানো একটু মুস্কি হাসি একটা চিঠি বিনিময় কিংবা কোনো হাদিয়া তোহফা বিনিময় আর এখন প্রেম মানেই হলো আগে তার সতীত্ব নষ্ট করা জোরে কোন ঠিক কিনা
আল্লাহ হেদায়েত দিক জোরে বলেন আমিন যুবক তুমি নষ্ট হয়ে গিয়েছো তুমি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাও দরজা সাতটা বন্ধ করে দিয়েছে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলেন সঙ্গে সঙ্গে দরজাগুলো খুলে বের করে সতীত্বটা পবিত্র সতীত্ব রাখলেন কে জোরে বলেন কে সতীত্ব খালি পুরুষ মহিলাদের নয় পুরুষরও আছে সেজন্য যুবক তুমি চরিত্রবান হয়ে যাও তুমি ইউসুফের মতো হয়ে যাও তোমাকে সাহায্য করবেন কে পড়া লেখা চাকরি ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিবেন কে এই জন্য বলি ভাইয়েরা আমার মাগো চারটি আমল কখনোই ভুলবে না পর্দা করবে নিজের শরীরটাকে ঢেকে রাখবে মাগো আজকে তুমি শরীর ঢাকতেছো না যৌবন আছে আজকে শরীর ঢাকতেছো না পয়সা আছে আজকে শরীর ঢাকতেছো না বাবার ক্ষমতা আছে আজকে শরীর ঢাকতেছো না বন্ধু বান্ধবী অনেক আছে আজকে ফেসবুক আইডিতে তোমার ভালো ভালো ছবি দাও কারণ তোমার চক্ষু আছে তোমার দামি মোবাইল আছে তোমার অনেক ফ্রেন্ড আছে তোমার অনেক ফলোয়ার আছে কিন্তু একটা সময় আসবে কেউ তোমার পাশে থাকবে না তুমি তখন সোজা হয়ে যাবে কিন্তু সেদিন সময় থাকবে না কাফনের কাপড় পেঁচাই দেয়া তোমার কবরে দিয়ে দেওয়া হবে এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন يخرجونهم من الظلمات إلى النور والذين كفروا يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون لله تكبير الله تمي আমাদের কবুল করো বলে আমিন আর রাসূল বলেন আমিন আল্লাহ পাক যে আয়াত থেকে তেলাওয়াত করলাম আল্লাহ পাক যেন তার পথে অবিচল থাকার তৌফিক দিক বলে আমিন আমরা মানুষ ভুল হবেই কিন্তু ক্ষমাশীল এজন্য সব সময় তওবা ইস্তিগফার করব ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা যত পাপ করেছো দুইটি পাপ থেকে বিরত থাকবা এক শিরক আর মানুষের পাপ নষ্ট করা যাবে একজন হাজি সাহেব 100 বার হজ করবে কিন্তু মেয়েকে ঠকায় গেল তার হজ কবুল হবে হবে না খবরদার মানুষের হক নষ্ট করবেন না সেই জন্য বেশি বেশি করে আপনি আল্লাহর পথে ইমানের পথে থাকবেন বাচ্চাদের মহব্বত করবেন ভালোবাসবেন কারণ আজকের বাচ্চারা আগামী দিনে আজারি হবে ইনশাআল্লাহ আজকের বাচ্চারাই আগামী দিনের মসজিদ কমিটি সভাপতি হবে ঠিক কিনা আজকের বাচ্চারাই আগামী দিনের ইমাম হবে কাজেই বাচ্চাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন ভালো মানুষ বানাবেন ইনশাআল্লাহ এই মানুষ সবাই মিলে আমরা তাহলে জান্নাতে থাকতে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের আজকে দুনিয়ায় যেমন এক জায়গায় বসা আল্লাহ পাক এমন ভাবে আমল করার তৌফিক দিক যেন আমরা জান্নাতে থাকতে পারি বলি আমিন আর মিশরে আমি ফেরাউনকে দুইবার দেখছি ফেরাউনের বাড়ি কই মিশর আমি দুইবার দেখছি তারে লম্বা কয় হাত 60 হাত 70 হাত সবাই আপনারা জানেন কিন্তু আমি নিজে মাপছি 60 হাতও না 70 হাতও না আরেকদিন বলবো ইনশাআল্লাহ তারপরে মিশরের নীল নদ আল্লাহ ফেরাউনকে ডুবালেন কই
নীল নদে কিন্তু নীল নদে না আল্লাহ তারে ডুবাইলেন লোহিত সাগর আর নীল নদে ওই যে মুসা আলাইহিস সালাম তার মা ছোটবেলা ভাষায় দিয়েছিল ফেরাউনের ভয়তে আহারে আজ পৃথিবীটা হয়ে গেছে ফেরাউনদের শাসক ফেরাউনদের জামানা বন্ধু ঠিক কিনা ওই সময় ছিল ফেরাউন আর এখন আছে ফেরাউনের নাতি পুত্রীরা বাদাগণ আর ওজন বলেন ঠিক কিনা যে আল্লাহ ফেরাউনের সুবালেন ওই আল্লাহ আজ আছে না জোরে কোন আছে না নাই সময় আসবে এমন ভাবে আল্লাহ চুবাবে পালাবার জায়গা পাবে না কতক্ষণ ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলকে কবুল করুন বলি আমিন আল্লাহ পাকের কাছে দোয়া চাই আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য ঈমানের জন্য যে সমস্ত কথা বলি হক কথাগুলো বলার তৌফিক দিক বলি আমিন